পিতার নাম মোহাম্মদ মিনাজুদ্দিন, মাতার নাম মিসেস তুতা বিবি, সাং কেওয়ারজানী, মানিকগঞ্জ পৌরসভা সদর। আগে প্রাক্তন ছিল বেতুলা মিছিল ইউনিয়ন, যা ওইটা আমার মামার বাড়ি থাকতাম। ঘুনা প্রাইমারি স্কুলে শিক্ষকতা করছি, সেখানেই থাকতাম 16 বছর। মামার বাড়িতে যখন বাড়িতে আসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর ভাষণে পড়ি আমরা, ক্যাপ্টেন আব্দুল হালিম চৌধুরীর কোল্ড স্টোরে আমরা ট্রেনিং শুরু করে দিলাম। তখন মুক্তিযুদ্ধ শুরু হলো, তারপরে আর্মি আসার বা খানাদার আসার আগ মুহূর্তে আমরা মানিকগঞ্জ ব্যারিকেড দিলাম, জায়গায় জায়গায় ব্যারিকেড দিলাম, নয়ারহাট ব্যারিকেড দিলাম। তারপরে আমরা ভারতে চলে যাই, মণিকান্দা গেলাম, 2 দিন রইলাম মণিকান্দা। আমরা মুন্সিগঞ্জ গেলাম, মুন্সিগঞ্জ থেকে আমরা গজারে দিয়া, তারপর আমরা কুমিল্লা গেলাম। কুমিল্লা দেখি কি বর্ডারে খুব সেল হইবার দিছে, কুমিল্লা পানের পরে আমরা 3 দিন রইলাম। চিত্তরঞ্জন সাহানন্দ সাহা ছিল, গোবিন্দচন্দ্র সাহা ছিল, এরা সবাই ছিল। 3 দিনের পরে তারা আমাকে পাস করে বর্ডার, তারা ইসা বললো বলে হ্যাঁ রাস্তা ক্লিয়ার। রাত 10টার সময় আমরা মাজাবানি ভাঙ্গা আমরা আগরতলা যা পৌঁছাই, আগরতলা যা পৌঁছাই, আগরতলা গোসল টোসল করে তারপরে সন্ধ্যার সময়, তারপর দিন সন্ধ্যার সময় একটা ট্রাক এলো, সেই ট্রাকে আমরা গেলাম। ওই আগরতলায় বহুত দূর ক্যাব শৈশবে, সেইখানে ছিল আনোয়ার চৌধুরী, চিত্তরঞ্জন সাহা, বাবু জিতেন ঘোষ, বাবু জিতেন ঘোষ ছিল, প্রমোদ নন্দী ছিল, মণি সিং ছিল, এরা সব কমিউনিস্ট পার্টির লোক, নেপের লোক ছিল। ওইখানে আমরা 7 দিন থেকে, তারপর আমাকে নিয়ে গেল তাকে মেলা ঘরে, ক্যাপ্টেন হালিম চৌধুরীর যে জায়গায় থাকে সেই জায়গায় বডিগার্ড ছিলাম আমি, সুবল গোবিন্দ। অম্বিনগর ট্রেনিং দিয়ে আসে, তারপরে আমরা 1 মাস, তারপরে আমরা অস্ত্র শস্য দিয়ে আমাকে ভিতরে পাঠাই দিল। আসার সময় আমরা ওই মুন্সিগঞ্জ নবাবগঞ্জ দিয়া, তারপরে লংসে আমরা আইসা নামলাম কলাশি, কলাশিতে আইসা নামে আমরা হাতিবাড়া বংখরি ভাঙ্গা একটা বিল্ডিং, সেই বিল্ডিংয়ে আমরা থাকতাম। ওইখানে বংখরি হারুন আব্দুল আলি মালের এরা আমার খাওয়া দাওয়া করে, তো আমরা কাউর বাড়ি দেখে দিলাম, আমরা ওইখানে খাওয়া দাওয়া করতাম। রাজাকার পাহাড়ে তো মানিকগঞ্জ আরিসা রুটে বোয়ালি, ওই জায়গাটার নাম আসছিল বোয়ালি, 5 জন রাজাকার ছিল, 3 জন আমরা সারেন্ডার করে নিয়ে আসলাম, 3টা রাইফেল পাইলাম মারফত, তাকে ধরে নিয়ে আসলাম। তারা আমাকে সাথেই যুদ্ধ করছে, তারা কোনো বেইমানি করে নাই। তারপরে এখান থেকে আমাকে নির্দেশ আসে বলে তোমরা পদ্মার পরে চলে যাও, আমরা পদ্মার পরে চলে গেলাম দাসকান্দি এলাচিপুর, বিচারপতি আবুল সায়েদ চৌধুরী মামার বাড়ি। সেইখানে হঠাৎ করে একদিন ভোরবেলা সব প্রায় একটা প্রাইমারি স্কুল আছে, প্রাইমারি স্কুলের সব শোয়া অবস্থা ছিল, আমি নদীর পাড়ে একটা মাছ কিনতে এলাম, তো একজন ডিমের ব্যবসায়ী দুবুরি আসতে করে বলো বারেক ভাই আর্মি আইসা সারলো। আর্মি যখন এসে সাধলো, আমি আর ওই স্কুলে ছিল দেয়া আর তাকে ডাক দেওয়ার সময় পাই, ওইখানে আমি আমার সাথে সিঙ্গাল ছিল, আমি সিঙ্গাল দেয়া 28টা ফায়ার করলাম, ফায়ার করলাম অর্থাৎ যাতে স্কুলে ঘুমাই আসে তারা জানি জাগ্রত হয়ে জানি পজিশনে চলে আসে। তখন আর্মি আসছে,
আর্মি আসা দোষ তখন সব আমরা পজিশন নিলাম, বাঙ্গার আসলে কত বাঙ্গার নেমে বললাম। তারপরে ধরো সামনে একটা রাস্তা ছিল সড়ক, পিছিয়ে বাস জোর ছিল সেখানে, আর ওরা সরজমে নিয়ে যুদ্ধ শুরু হয়ে গেলো ভোর ৬টা। সেখানে খুব কুয়াশা, কমান্ডার ছিল দালান শফিকুল ইসলাম, তার বাড়ি হলে ভাড়ালিয়া মানিকগঞ্জ সদরি। আমাকে সাথে ৩০-৩২ জন লোক ছিল, আমরা সবই ইন্ডিয়া ট্রেন মোতালেব ছিল, তারপরে ইয়ে ছিল, মিঠু ছিল, মালিক ছিল, এইসব লোক আমাকে ৩২ কাটিগ্রামের বুধন ছিল, রফিক ছিল, রেজাক সিদ্দার ছিল, সুবল শাহ ছিল, গোবিন্দ শাহ ছিল, এইরকম আমরা ৩২ জন ছেলে। আমরা ভোর ৬টা থেকে যুদ্ধ শুরু হইল। আমাকে যুদ্ধের মধ্যে আমাকে ৩ জন উন্ডিট হইল, রেজাক সিদ্দারে গুলি লাগলো, আরও ২জন এমনি উন্ডিট হয়েছে। তারপরে বেলা ২টা পর্যন্ত যুদ্ধ হলো, ২জন পাবলিক মারা গেছে, ২জন পাক হানাদার খতম করছিলাম আমরা। তারপরে যুদ্ধ শেষ হয়ে গেল, শেষ হওয়ার পরে আমরা সব লোকজন ডাইকা থুপে দিকে আমাকে রেজাক সিদ্দার হাসপাতালে পাঠাই দিয়েছি, তাকে দেখতে গেলাম। ৭ তারিখ ডিসেম্বরে ওই জায়গাটার নাম হলে দাসকান্দি এলাচিপুর প্রাইমারি স্কুলের সামনে বিচারপতি আবুল সায়েদ চৌধুরীর মামার বাড়ি। তারপরে আমরা মানিকগঞ্জ চলে এলাম। এখন দেখতেছি আমাদের মুক্তিযোদ্ধা সন্তানরা চাকরি পাইতেছে না, ২ নম্বর মুক্তিযোদ্ধা ছেলেবেলের এই টাকা পয়সা চাকরি বাকরি দিতেছে। এখন এই অবস্থা হয়ে গেছে যে আমরা আল্লাহ রহমত প্রধানমন্ত্রী আমাদের সম্মানটুক দিছে, ১০,০০০ টাকা মাসে পাই, আমরা ওই দিয়েই সংসার পরিচালনা করি। আমরা তার প্রতি খুব কৃতজ্ঞত, খুব খুশি। আমরা এই দেশের মানচিত্র আয়না দিতে পারছি, এইটুকুই আমাদের লাভ, আর আমাকে কিছু চাওয়ার পাওয়ার নাই। আমি চাই আমার ছেলেবেলে বা অন্য জনের ছেলেবেলে প্রয়োজন মনে হয় এই দেশের রক্ষা বিরক্ষা করার তাদের দায়িত্ব দিয়ে দিলাম। তারা জানি এই দেশ থেকে আমাদের মানচিত্র আয়না দিচ্ছে, মানচিত্র জানি তারা রক্ষা করে চলতে পারে, এইটাই আমাদের কামনা। আমাকে সার্টিফিকেট দেখা জানি, আমাকে ছেলেবেলে জানি চাকরি দেখা, এইটুকু আমরা প্রধানমন্ত্রীর কাছে আমরা অনুরোধ করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। I'm sorry.